নমস্কার কেমন আছেন আপনারা আই হোপ এভরিবডি ইজ গুড তো আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানাবো অ্যাকচুয়ালি অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা কিছু স্মার্ট বিজনেস নিয়ে ভিডিও বানান তো আমি আগে হয়তো কিছু স্মার্ট বিজনেস আইডিয়া দিয়েছিলাম বাট আজকে আপনাদের জন্য পাঁচটা স্মার্ট বিজনেস আইডিয়া দিব যেটা আশা করি আপনাদের হেল্প হবে এই ভিডিওটা তাদেরই জন্য যারা বর্তমান টাইমের সঙ্গে আপডেট হতে চায় যারা চায় যে যে কিছু একটু স্মার্ট বিজনেস করে ইন্ডিয়াকে চেঞ্জ করা হবে বা আমরা ওয়েস্ট বেঙ্গলকে চেঞ্জ করতে পারি সাপোজ যেমন র্যাপিডো দেখুন অটোমেটিক্যালি উবার ছিল ওলা ছিল র্যাপিডো এসে উবার আর ওলার মার্কেটটাকে ধরে ফেলেছে সেটাও একটা স্মার্ট টাইপের বিজনেস কারণ অ্যাপ্লিকেশান স্টার্ট আপ তাই তো জাস্ট মিডিয়েটার হিসাবে গাড়ি যেমন ওলা করে আর কি সেটা বুঝতেই পেরেছেন তো এরকম কিছু কি স্মার্ট বিজনেস আমরা চালু করতে পারি তো আজকে আমি সেই বিষয়ে এক আইডিয়া দেবো পাঁচটি আইডিয়া দেবো তো মূলত আমি এই ভিডিওগুলা বানাই শুধুমাত্র ইনফরমেশনের জন্য আর সেখানে যদি আপনারা কিছু আইডিয়া পান সেটা আপনাদেরই ভালো তো অনেকে কমেন্ট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন কমেন্টে আমি অ্যান্সার দিতে পারি না কেননা আমার কমেন্ট খুলে অ্যান্সার দেওয়ার টাইমও থাকে না আর যখন পারি ভালো ভালো কেউ কোয়েশ্চেন করলে অ্যান্সার দিতে পারি তো কিছুজন কমেন্ট করছি দাদা আপনি কী করেন আপনি কী করেন ভাই আমি কী করি আপনাদেরকেই জানার দরকার আপনাদের তো এটাই জানার দরকার যে আপনি আমার থেকে শিখছেন গিয়া শুনুন তো অনেকে বাজে বাজে কমেন্ট করেছে তো একটা আমি নিচে দিয়ে দিচ্ছি ওই চ্যানেলটার নাম ওই চ্যানেলটা ফালতু কমেন্ট করেছে তো রিকোয়েস্ট করছি এরকম যদি কমেন্ট করেন আপনাদের নামে কেস করতে বাধ্য হব আপনাদের নামে পুলিশের কাছে কেস করতে বাধ্য হব দয়া করে খারাপ কমেন্ট করবেন না ভিডিও দেখার ইচ্ছা দেখুন আপনাকে কেউ বলছে না ভিডিও দেখার জন্য ভিডিও দেখার ইচ্ছা দেখুন নাহলে দেখার দরকার নেই অনেক খারাপ খারাপ কমেন্ট এসছে মানে অনেক মানে সেই লোকটাই অনেক জায়গায় খারাপ খারাপ কমেন্ট করেছে আমি তার চ্যানেলকে হাইট করে দিয়েছি তো দয়া করি দয়া করে বলছি এরকম টাইপের কমেন্ট কেউ করবেন না বুঝতে পেরেছেন চলুন টপিক আসা যাক স্মার্ট বিজনেস সম্বন্ধে আইডিয়া আপনাকে দিব বলেছিলাম প্রথম যে বিজনেস আইডিয়াটা সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্টআপ একটা মানাতে পারেন অ্যাপ্লিকেশন স্টার্টআপ কীভাবে মানাবেন তাই তো অ্যাপ্লিকেশনের মধ্যে মধ্যে বিভিন্ন রকম জিনিস আছে যেমন কালকে আমার একটা বন্ধু সে বলেছিল যে ভাই কিছু অ্যাপ্লিকেশন স্টার্ট চালু করলে কেমন হয় কোনো সার্ভিস বেস যেখানে রেকারিং টাইপের ইনকাম হয় আপনি সাপোজ ক্যানভাকে দেখেছেন ক্যানভা কী সেখানেও একটা অ্যাপ্লিকেশান আছে ক্যানভাতে আপনি ফটো ডিজাইন করতে পারেন আপনি বিভিন্ন ইউডেমি টিউডেমি দেখেছেন যেখানে বিভিন্ন মানুষ কোর্স আপলোড করতে পারে আপনি দেখবেন যে আই লাভ পিডিএফ বলে সেটা অ্যাপ্লিকেশানও আছে আপনার ওয়েবসাইটও আছে সেখানে মানুষ আপনার পিডিএফ থেকে ডক ডক থেকে পিডিএফ করলে করতে পারে সেখান থেকে অ্যাপ্লিকেশানকে তার জন্য টাকা দিতে হবে এরকম কিছু যদি আপনি বিজনেস স্টার্ট করেন সেখানে আপনার ভালো চলবে আজকের দুনিয়ায় অ্যাপ্লিকেশান স্টার্ট একটা বেস্ট বিজনেস বলতে গেলে বুঝতে পেরেছেন একটা বেস্ট বিজনেস তো আমি আশা করি আপনাদের কিছুটা বুঝাতে পারছি অ্যাপ্লিকেশান স্টার্ট কি কী টাইপের আপনাকে একটা পুরো ব্রিফলি এক্সাম্পল দিচ্ছি সাপোজ আমাদের রুমে মাসি আছে তো এরকম অনেক রুমের এরকম মাসি মাসি দরকার তো আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশান বানান অ্যাপ্লিকেশানে যদি পুরো আপনার এরিয়া সমস্ত মাসি যদি লিস্ট করে রাখেন এবং সেখানে যদি মানুষ গিয়ে সেটাকে যদি প্রোমোট করেন মানুষ গিয়ে যদি সেটা সাবস্ক্রিপশান দেয় যে এখানে মাসি খুঁজতে হলে আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে তো আপনার শহরের আশেপাশে যে যারা যারা ভালো ভালো মাসি তাদেরকে আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেকেন্ড যেমন নকরি ডটক নকরি ডটক কী করে সেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডাটা আছে কোম্পানির সঙ্গে যোগাযোগ আছে ছেলেরা সেখানে সিভি আপলোড করে ছেলেদেরকে ওরা নোটিফিকেশন পাতায় এই কোম্পানিতে এই জব আছে সেখান থেকে ছেলেদের কাছ থেকে নকরি ডটকম টাকা নেয় এটা হচ্ছে ব্যাপার এরকম কিছু সার্ভিস বেস বা কিছু এরকম ইন্টারেস্টিং যদি বিজনেস চালু করা যায় সেখানে আপনি ইনকামটা অনেকটা বেশি করবেন সেকেন্ড কি সেখানে হচ্ছে গেম স্টার্ট গেম বানানোটা ইজি নয় আপনাকে আমি বানাতে বলছি না আপনি থার্ড পার্টি ধরে বানান এখানে আপনার ইনভেস্টমেন্টটা বেশি আসবে গেমস টাইপের স্টার্ট আপে প্রচুর টাকা ইনকাম সাপোজ যেমন আপনি ফ্রি ফায়ার দেখেছেন ফ্রি ফায়ার অনেক বড় কোম্পানি আপনি ছোটো ছোটো দেখুন সাপোজ টেম্পুল রান দেখেছেন টেম্পুল রামে একটা স্টেপ যাওয়ার পর তার টিকিট টিকিট কিনতে হয় সে টিকিট কিনলে টাকা দিতে হয় তো যখন আপনি খেলতে 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 গেলে মানুষ অভ্যাস হয়ে যাবে মানুষ টাকা দিতে আপনাকে রাজি হবে আপনি ছোটো ছোটো গেম বানিয়েও টাকা ইনকাম করতে পারেন এছাড়া আপনি কীভাবে ইনকাম করবেন করতে পারেন একটা গেম বানিয়ে সেটাকে যদি আপনার দশ লাখ ইনস্টল বা পঞ্চাশ লাখ ইনস্টল আনিয়ে নিতে পারেন সেখান থেকে গুগল থেকে আপনি লাখো রু লাখো টাকা নামাবেন বুঝতে পেরেছেন তো একটা গেম স্টার্ট আপও আজকের দুনিয়ায় স্মার্ট স্টার্ট আপের মধ্যে পড়ে আপনি আজ থেকে পাঁচ বছর পর দেখবেন যে গেম বা অ্যাপ্লিকেশান এইসব স্টার্ট আপ পুরানো হয়ে গেছে তখন আবার অন্য টাইপের স্টার্ট আপ আসবে তৃতীয় কি তৃতীয় কি টাইপের বিজনেস স্টার্ট করতে ই কমার্স স্টার্ট আপ ই কমার্সের মধ্যে এআই ঢুকিয়ে দিবেন সাপোজ যেমন আলিবাবা করেছে আলিবাবা কি করেছে ওদের যে ওদের যে সফটওয়্যারে সাপোজ আপনি কোনো একটা জামা চুজ করেছেন না জামাটাকে ক্লিক করবেন ওখানে ক্যামেরায় উঠবে আপনার ছবি সেই জামাটা আপনাকে পরিয়ে দিবে এবং দেখবে সেটা কেমন লাগে তেমন লেন্স কাট লেন্স কাট কী করেছে লেন্স কাট আপনি অ্যাপ্লিকেশানটা খুলবেন ওখানে ক্লিক করবেন আপনি ছবি তুললে আপনার চোখে চশমা পড়ানো হয়ে যাবে তো এরকম টাইপের যদি কিছু এআই বেস ই কমার্স স্টার্ট আপস চালু করতে পারেন তবে কেমন হয় তবে ভালো হবে না আপনি যে কোনো যদি প্রোডাক্ট বিক্রি করেন সাপোজ আপনি ভাবুন তো আপনি কোনো কোনো ফ্যাশান টাইপের প্রোডাক্ট বিক্রি করছেন যেমন তানিক্স করেছে তানিক্স জুয়েলারি বিক্রি করছে জুয়েলারি বিভিন্ন টাইপের জুয়েলারি তো মেয়েরা তানিক্সকে খুলছে ক্লিক করছে কোন টাইপের জুয়েলারি পড়লে এরকম ধরছে ফটোটা এরকম মোবাইলটা ধরছে তো এখানে তার দেখে দিচ্ছে এই টাইপের জুয়েলারি পড়লে কানে অটোমেটিকলি কানে নিয়ে যাচ্ছে তো এরকম টাইপের আপনি স্টার্ট তৈরি করতে পারেন তাহলে কি বললাম প্রথম কি বললাম আপনি অ্যাপ্লিকেশান স্টার্ট আপ তৈরি করতে পারেন যেখানে আপনি ক্যানভা বা আপনি নকরি ডট কমে এক্সাম্পল দিলাম সেকেন্ড কী বললাম আপনি গেম স্টার্ট আপ তৈরি করতে পারেন সেখানে গেম থেকে সাবস্ক্রিপশান থেকে টাকা ইনকাম করতে পারেন অথবা গেমের গুগল অ্যাপস থেকে টাকা ইনকাম করতে পারেন তৃতীয় কী বললাম আপনি ই কমার্স স্টার্ট আপ একটা তৈরি করতে পারেন যেখানে এআই থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার কোনো সাপোজ যেমন চশমা যেমন কাট করে লেন্সকার্ট খুলবেন লেন্সকারকে খুলে দেখবেন আপনাকে কেমন লাগছে দেখিয়ে দিবে তো এরকম যদি কোনো স্টার্ট আপ পারেন সেটা ভালো হবে চতুর্থ কি চতুর্থ বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে বি টু আজকাল বি টু পুরো ফেমাস হয়ে যাচ্ছে আপনি ইন্ডিয়া মার্টকে দেখেছেন ইন্ডিয়া মার্ট কি করে যারা বিজনেসম্যান তাদের কন্ট্যাক্ট লিস্ট রাখে যারা অ্যাকচুয়ালি ইনকোয়ারি করে সেখানে ইনকোয়ারি করলে তাদের কন্টাক্ট পাঠায় তো সেই বিজনেস ম্যানের যে কন্টাক্ট রাখে তার জন্য বিজনেস বিজনেসম্যানের থেকে টাকা নেয় যেমন ইন্ডিয়া মাঠ করছে জাস্ট ডায়াল করছে সুলেখা করছে তো আপনিও যদি এরকম কিছু প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে যদি সেখানে বিভিন্ন বিজনেসের লিস্ট করে রাখেন মানুষ সে আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে বা সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে মানুষ বিভিন্ন বিজনেসকে সার্চ করবে বা ম্যানুফ্যাকচারকে সার্চ করবে এটাও একটা স্মার্ট বিজনেসের মধ্যে পড়ে এখানে যে বিজনেসগুলোর কথা বলছি এখানে আপনার অনেকটা কস্টিং আসবে অনেকটা খরচ আসবে বুঝতে পেরেছেন তো যদি বিজনেস স্টার্ট করার ইচ্ছা থাকে আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন কারা অ্যাপ্লিকেশান বানান কারা গেম বানায় তো বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে আপনি বুঝতে পেরে যাবেন যে ব্যাপারটা কী তো আশা করি এই যে ব্যাপারটা বললাম যে বি টু বি স্টার্ট আপ এটা একটা বিশাল প্রফিটেবল বিজনেস আপনি যদি শুরু করতে চান সুলেখা কীভাবে তৈরি শুরু হয়েছে ইন্ডিয়ামার্ট কীভাবে শুরু হয়েছে আপনি ইউটিউবে দেখতে পারেন ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পেয়ে যাবেন বুঝতে পেরেছেন এটা হচ্ছে ব্যাপার লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি এনএফটি বা মিটাভার্স এনএফটি সেল করতে পারেন ক্রিপ্টো কারেন্সির দুনিয়া খুব অনেকটা বড় ক্রিপ্টো কারেন্সির দুনিয়ায় যদি আপনি এনএফটি সেল করেন এনএফটি কি সাপোজ আপনি কোনো ছবি তুলেছেন কোনো ইউনিক ছবি সাপোজ আপনি আমার ছবি তুলে যেটা বিক্রিও করেন মানে এটা আমি বিক্রি করতে পারবো সেই এনএফটি যদি আপনি সেল করতে পারেন এনএফটি কি আপনি ইউটিউবে সার্চ করবেন যে এনএফটি কীভাবে সেল করা যায় আপনি কোনো ছবি আঁকলেন আপনার ছেলে কোনো ছবি আঁকলেন সেটাকে লিস্ট করে রাখলেন মানুষ সেটাকে কিনতে পারে সেটা কেউ দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকাও কিনতে পারে এক কোটি টাকাও কিনতে পারে তো একটা তথ্য আছে একটা ছবি এক কোটি দু কোটি টাকায় পর্যন্ত বিক্রি হয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে এনএফটি নন ফানজেবল টোকেন সেটা সঙ্গে আর কি করতে পারেন আপনি মেটাভার্সের দুনিয়ায় থাকতে পারেন মেটাভার্স মানে ফেসবুক বর্তমানে মেটাভার্সের দুনিয়া নিয়ে এসেছে আপনি জানেন যদি না জানেন জেনে থাকেন ইউটিউবে সার্চ করুন বা গুগলে সার্চ করুন মেটাভার্সটা কি আপনি মেটাভার্সের মাধ্যমে গেম খেলে ওখানে ল্যান্ড ম্যান্ড কিনে রাখতে পারেন ম্যান তো নয় ল্যান্ড কিনে রাখতে পারেন সেখান থেকে সেই ল্যান্ডটা পরে বিক্রি করতে পারেন মানে ডিজিটাল ল্যান্ড বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে ব্যাপার তো আমি এখানে পাঁচটা স্মার্ট বিজনেসের আইডিয়া দিলাম আপনাদের আশা করি এই সব বিজনেসগুলো যদি আপনারা স্টার্ট করেন যে কোনো একটা বিজনেস স্টার্ট করে আপনার ফিউচারে গ্রো করতে পারবেন ফিউচারে আপনি কিছু না কিছু করতে পারবেন এটা গ্যারেন্টি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তবে আপনি লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর ভালো থাকবেন জয় হিন্দ